যেসব দেশের মানুষের মধ্যে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা কমেছে সেসব দেশের মধ্যে জাপান অন্যতম। দেশটিতে একদিকে যেমন কমেছে শিশু জন্মহার, অন্যদিকে বেড়েছে প্রবীণদের সংখ্যা। দেশটির মোট জনসংখ্যা 30% মানুষের বয়স 65 ছাড়িয়েছে। মেয়েদের সন্তান নেয়ার অনাগ্রহ জাপানের জন্মহার কমে যাওয়ার অন্যতম কারণ। একদিকে বিয়ের হার কম, অন্যদিকে কর্মমুখিতা আবার সন্তান লালন পালনের বাড়তি খরচ, এসবই সন্তান নেয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে জাপানের মেয়েদের মধ্যে। আর এসবের চাপে দেশটির ডায়াপার প্রস্তুতকারী কোম্পানি ওজি হোল্ডিংস ঘোষণা দিল বাচ্চাদের ডায়াপার বানানো বন্ধের। এখন তারা ডায়াপার বানাবে শুধু বয়স্কদের জন্য। 2023 সালে জাপানে 758,631 জন শিশু জন্ম নেয়, 22 সালের তুলনায় যা 5.1% কম। 19 শতকের পর জাপানে এটাই রেকর্ড সর্বনিম্ন জন্ম সংখ্যা। অন্যদিকে দেশটিতে বাড়ছে প্রবীণের সংখ্যা। জাপান এখন বিশ্বের অন্যতম বার্ধক্যপূর্ণ দেশ। দেশটির জনসংখ্যার 30% মানুষ এখন মোর দ্যান 65। জন্মহার কমা আর প্রবীণদের সংখ্যা বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশটির ব্যবসা প্রতিষ্ঠানেও। জাপানের নামিদামি ডায়াপার প্রস্তুতকারী কোম্পানি ওজি হোল্ডিংস, তারা ঘোষণা দিয়েছে তারা আর শিশুদের ডায়াপার উৎপাদন করবে না, এর পরিবর্তে তারা অ্যাডাল্ট ডায়াপার তৈরির পরিমাণ বাড়িয়ে দেবে। ওজি হোল্ডিংসের সহায়ক কোম্পানি ওজি নেপিয়া বর্তমান বছরে 400 মিলিয়ন বেবি ন্যাপি উৎপাদন করে। 2001 সালে যার পরিমাণ ছিল 700 মিলিয়ন, সে বছর থেকেই বেবি ন্যাপির উৎপাদন কমতে শুরু করে। কমছে শিশু ডায়াপার উৎপাদন, অন্যদিকে জাপানে অ্যাডাল্ট ডায়াপারের বাজার বড় হচ্ছে। বর্তমানে এর আনুমানিক মূল্য $2 বিলিয়ন। তবে বয়স্কদের সংখ্যা অতিমাত্রায় বেড়ে যাওয়া এক প্রকারের সংকট সৃষ্টি হচ্ছে দেশটিতে। কর্ম উপযোগী মানুষের সংখ্যা কমেছে, এর মারাত্মক প্রভাব দেখা দিচ্ছে দেশটির অর্থনীতিতে। বয়স্ক ভাতার পরিমাণ বেড়ে 3 গুণ হয়েছে। জন্মহার কমার তালিকায় কেবল জাপানই নয়, এই প্রতিযোগিতায় আরও আছে হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান এবং সাউথ কোরিয়া। এই রেসে সাউথ কোরিয়া সবচেয়ে এগিয়ে। জন্মহার কমে যাওয়ায় ব্যবসায় লসের আশঙ্কা থেকে ওজি হোল্ডিংস কোম্পানি জাপানে আর উৎপাদন করবে না বেবি ডায়াপার। তবে তারা বেবি ডায়াপার তৈরি করবে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায়। সেখানে এই ডায়াপারের চাহিদা রয়েছে এবং তা আরও বাড়বে বলেই আশা করছে তারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।